কিন্তু অথেলোর আর কোনো অ্যাডাপটেশন আমি দেখিনি, শুধু অঙ্গারাটাই দেখেছি, যেটা খুবই ভালো করেছিল বিশাল ভদ্রাজ বলে কথা। সেখানে যে মানে লাংড়া ত্যাগী ক্যারেক্টারটা তো ফেমাস হয়েছিল সাইফ আলী খানের, সেটাই প্লে করছে এখানে অনির্বাণ। আমি দেখিনি, সরি, তাই জন্য আমি একদমই বলতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। পালগাজা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। আদার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা বাংলা মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি অথই। এর আগে আমরা টিজার রিয়াক্ট করেছিলাম, তারপরে ওয়েট করছিলাম কবে ট্রেলার বেরোবে, ট্রেলারটা দেখে আমাদের দারুণ লেগেছিল। তো আশা করছি ট্রেলারটাও ওরকমই ভালো লাগবে। আপনারা যদি না দেখে থাকেন আমাদের সাথে এখানে দেখে নিতে পারেন, আমরা খুব এক্সাইটেড এটা নিয়ে। আর এটা ডাইরেক্ট করছে আই থিঙ্ক ইয়েই তো অনির্বাণ, হ্যাঁ না অর্ণ মুখোপাধ্যায় ডাইরেক্ট করছে, আর ক্রিয়েটিভ ডাইরেক্টর হচ্ছে অনির্বাণ। আর কাস্টে আছে ওরা দুজনই, অনির্বাণ, অর্ণ, সোহিনী, দিতিপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, কৌশিক ব্যানার্জি, মিমি দত্ত, সুমিত, পাঞ্জা। তো দেখা যাক, এটা বেস্ট অন অথেলো, তো দেখা যাক। আজ আমি সাত জন্মে আমি আপনার প্রেমে নতুন করে পড়তে পারি, আর সে যতই কালো হোক। তুমি কই বিয়েটাও করে নি? রক্তের বন্ধন যখন এক মুহূর্তে ছিন্ন করতে পারলো, আই বেট তুমিও থাকবে। মুকুলকে তুই অন্ধের মধ্যে বিশ্বাস করতিস তাই কি বলতে চাইছিস? তুমি পড়ছো তাই নোংরা খেলাটা শুরু করেছিস। You know me, right? অথেলোর কথাটা মাথায় আসতে ফার্স্টেই আমার ওমকারের কথাই মাথায় আসে, যেহেতু অথেলোর আর কোনো অ্যাডাপটেশন আমি দেখিনি, শুধু ওমকারটাই দেখেছি, যেটা খুবই ভালো করেছিল বিশাল ভদ্রাজ বলে কথা। সেখানে যে মানে লাংড়া ত্যাগী ক্যারেক্টারটা তো ফেমাস হয়েছিল সাইফ আলী খানের, সেটাই প্লে করছে এখানে অনির্বাণ। আমি দেখিনি, সরি, তাই জন্য আমি একদমই বলতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না। ওই ক্যারেক্টারটাই প্লে করছে এখানে, এটা খুব ভালো সিনেমা, আমাকে দেখা উচিত। বাট
অন্যরকম ভাবে দেখানো যায় এটা তরতরাই পসিবল করেছে আমার মনে হচ্ছে ট্রেলার দেখে, তাই প্রচন্ড একটা স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি আছে সেটাকে তো মেনটেন করতে হবে, ওটা তো কিছু করা যাবে না, বাট তার আশেপাশের যে ঘটনাগুলো কারণগুলো কেন এটা হলো কেন ওটা হলো কোন জায়গায় লিড করে ম্যানিপুলেশন কোন জায়গাটায় ওটা লিড করছে ওই শেষ মুহূর্ত ওটা ওই ঘটনাগুলো ঘটাটা সেগুলো অবভিয়াসলি চেন হাতে আছে, সেটা অনির্বাণ আর অর্ণর হাতে ছিল পুরোটাই, আর সবটাই দারুণ করেছে ওরা। আর আমার মনে হয় এক্সিকিউশন হচ্ছে টপ নচ, কারণ কি মানে একটা কাকতাড়ুয়াও মানে আমাদের বেঙ্গলকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমি বলবো যেগুলো আমরা দেখি আমরা নিজেরাও হয়তো জানি, এখন অনেকেই ফটোগ্রাফার সবাই খেতে গেলে খেতের জায়গায় কাকতাড়ুয়াকে নিয়েই ফটো তুলবে, যদি আপনি দেখতে পান তাহলে সৌভাগ্যবশত। তো এই জিনিসগুলো যেগুলো হয়তো হারিয়ে যাচ্ছে বা আমরা হয়তো ওদেরগুলো হারাচ্ছে না, হয়তো আমরাই দূরে সরে যাচ্ছি এগুলো থেকে, তো আবার সেই গ্রাউন্ডেডে টেনে আনাটাকে আমার মনে হলো মাছা থেকে ধরে যে কোনো একটা ছোটোখাটো ডিটেলিং, আর সন্দেহ আর সন্দেহের বীজটা যে কেমন করে আসে মানুষের মধ্যে ওটাই মেন, অথেলোর স্টোরির ওটাই মেন। তো আবার এখানে ওই জিনিসটাকেও দেখিয়েছে যে সারা জীবন ধরো মানে ট্রেলারে যা বোঝা যায় সারা জীবনও সহ্য করে এসছে, বাট ওর মধ্যেও একটা ভিলেনিশ বা ওই অসুর বা শয়তানটা আছে, সেটা ও চাইছে যাতে বেরিয়ে আসুক। হ্যাঁ কেন তুই সবসময় সহ্য করে থাকবি, তুই বেরো, তুই বহিঃপ্রকাশ কর তোর রলটা। হ্যাঁ সেটাই ও চাইছে আমার যা ট্রেলারটা দেখে মনে হলো, বাট হ্যাঁ অনেক কিছু আছে জানি না, তো কিছু কিছু ক্যারেক্টার অন্যান্য আছে, একটা গ্রামকে নিয়ে আছে মোস্টলি, তো সেটা অন্যরকম হবে। ওখানে যেমন একটা গুন্ডা ছিল উমকারাতে দেখিয়েছিল খুবই ভালো। আমার এখন মনে হচ্ছে যে আরো এক দুবার দেখা উচিত। হ্যাঁ অবভিয়াসলি আমরা আরো দেখব, তিন চারটে মিনিং আছে, আমরা হয়তো এক একটা মিনিং দেখলাম, তার মধ্যে অনেক জিনিস আছে। আর মিউজিকও দারুণ, যেরকম ডার্ক থিম সেরকম মিউজিকটা ওরকমই দিয়েছে, ডায়লগ অসাধারণ, মুখে টর্চ মেরে যত সুন্দর আসে যায়, অ্যাকচুয়ালি টর্চ মারলে এরকম ফটো আসে না, তো কতটা ভালো এডিটিং আর কতটা ভালো মানে সব সেটআপটা করেছে ওরা যে এত সুন্দর একটা জায়গাকে তুলে ধরছে, একদম একদম খুবই ভালো লাগলো। দেখলে তো একটা বডির উপরে ওটাকে র‍্যাপ করা ছিল, তার উপরে বসে ছিল, হ্যাঁ ওই ওরই বডি আই থিংক মনস পাওয়ার যাই না, ভাই সিনেমা দেখলে বুঝতে পারবো ছিল না, এখন দুটোকে একটা মার্জ আপ করছে, মেইন স্ট্রিমের সিনেমাগুলো এত সুন্দর হচ্ছে বোঝাটা খুব টফ, বাট এটা আর পদাতিকের দুটোর জন্য খুব এক্সাইটেড আমরা, তো দেখা যাক এটা 14th জুন রিলিজ করবে, যদি ব্যাঙ্গালোরে আসে আমরা ট্রাই করব অবভিয়াসলি থিয়েটারে গিয়ে দেখা, মানে ব্যাঙ্গালোরে আসাটা খুব মুশকিল। হ্যাঁ বাট দেখা যাক, আপনারা জানাবেন আপনারা ট্রেলারটা দেখে থাকলে কেমন লেগেছে আপনাদের, আপনারা কতটা এক্সাইটেড এটা নিয়ে। আই থিঙ্ক বাংলায় ফার্স্ট টাইম এরকম অথেলো বা শেক্সপিয়ারের কোনো স্টোরি নিয়ে এরকম মুভি হচ্ছে, তো আমার এখন রবীন্দ্রনাথের শিষ্যরা শেক্সপিয়ার ক্যারেক্টার করে জানে। হ্যাঁ ওটাই মানে রবীন্দ্রনাথকে তো প্রচুর হয়, এটা নিয়ে হয়তো হয়েছে বাট আমার জানা নেই মোস্টলি, আর হলেও ইয়েটা বেশি হয় রোমিও অ্যান্ড জুলিয়েটটা বেশি হয়, এই সব স্টোরিগুলোকে নিয়ে খুব একটা বেশি আমি দেখিনি বা শুনিনি। আমার তো মনে হয় মাঝে মধ্যে রোমিও অ্যান্ড জুলিয়েট যেমন করে দেখানো হয় ওর মধ্যেও না, ওর মধ্যেও ডেফারেন্স আছে অরিজিনাল স্টোরিতে দেখায় না,
তারাও বলে যে হ্যাঁ এগুলোর মধ্যে থেকে যদি উইক বাস্তে হয় তো অবভিয়াসলি রোমিও জুলিয়েট একটু উইক আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। বাই বাই।